হাঁসখালী গণধর্ষণ কাণ্ড, ধৃত ব্রজগোপালের সঙ্গে তার বাবা মাকেও জেরা সিবিআইয়ের। হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘটনা তদন্ত করছে সিবিআই। বেশ কয়েকদিন কেটে গিয়েছে হাঁসখালী ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু এখনও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাননি তদন্তকারীরা, আর সেই সমস্ত প্রশ্নের জট খুলতে কার্যত মাত্রাস্ত্র সিবিআইয়ের। সমরেন্দু গয়ালিকে তলব করল সিবিআই। ঘটনার মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দফায় দফায় তাকে জেরা করে ঘটনার জট খোলার চেষ্টা করা হচ্ছে। এবার তার বাবা সমরেন্দু গয়ালিকে জেরা করছে তদন্তকারীরা। শুধু সমরেন্দুই নয়, ব্রজগোপালের মাকেও ডাকা হচ্ছে বলে জানা যাচ্ছে, আর এরপরে সিবিআই অস্থায়ী ক্যাম্পে দুজনকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকি ধৃত ব্রজগোপালের সঙ্গে মুখোমুখি বসিয়েও দুজনকে সিবিআই আধিকারিকরা জেরা করবেন বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, ধর্ষকের সঙ্গে তার বাবা মাকে মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজে যাবে। শুধু তাই নয়, গণধর্ষণ কাণ্ডে অনেক তথ্যই জানতে পারা যাবে বলে মনে করছে তদন্তকারীরা। বলে রাখা প্রয়োজন, ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সমরেন্দু গোয়ালি এবং তার স্ত্রীর। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে এলাকা ছাড়া ছিল দুজনেই। সম্প্রতি সমরেন্দু গোয়ালির খোঁজ পান সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়ে রয়েছেন সমরেন্দু। আর এরপরই তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তলব করা হয়। আর সেই সিবিআই নোটিশ পাওয়ার পর আজ মঙ্গলবার অস্থায়ী ক্যাম্পে সকালে পৌঁছে যান অভিযুক্তের বাবা মা। আর এরপর থেকে দফায় দফায় তারা জেরা করছেন তদন্তকারীরা। ধৃত ব্রজগোপাল এবং তার বাবা মাকে মুখোমুখি বসিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। ঠিক কোথায় বার্থডে পার্টি চলছিল, বাড়িতে না অন্য কোথাও, সে বিষয়ে সমরেন্দু গয়ালির কাছ থেকে তথ্য চাইতে পারেন সিবিআই আধিকারিকরা। ওই বার্থডে পার্টিতে নির্যাতিতা তরুণী নিজে থেকে এসেছিলেন নাকি তার ছেলে কিংবা পরিবারের থেকে আমন্ত্রণ জানানো হয়। নির্যাতিতা তরুণীকে তারা চেনেন কিনা, ঘটনার সময় সমরেন্দু এবং তার স্ত্রী কোথায় ছিলেন, এ সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করবেন আধিকারিকরা। শুধু তাই নয়, ঘটনার সময় মাওবাদীদের পোস্টারে খেলা হবে স্লোগান, কিষেনজির মৃত্যুর বদলা নিতে কাদের হুঁশিয়ারি। কিষেনজির মৃত্যুর বদলা চাই, সাদা কাগজের লাল গালিতে লেখা সেই হুমকি চিঠি আবার ফিরতে শুরু করেছে জঙ্গলমহলে। মাও নেতা কিষেনজির মৃত্যুর বদলা নিতে খেলা হবে স্লোগান মাওবাদীদের পোস্টারে। টিএমসি নেতাদের সঙ্গে খেলা হবে, পোস্টারে লিখে ছড়িয়ে দেওয়া হয়েছে বাঁকুড়ার সারেঙ্গার পথে ঘাটে। গত কয়েকদিন ধরে ফের মাওবাদীদের সক্রিয়তা আজ করা যাচ্ছে জঙ্গলমহলে। ল্যান্ডমাইন থেকে শুরু করে দফায় দফায় পোস্টার পাওয়া যাচ্ছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জঙ্গলমহলে। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে এবার মাওবাদীদের পোস্টারে। বাঁকুড়ার সারেঙ্গায় আজ একাধিক মাও পোস্টার দেখা গিয়েছে, তাতে লেখা রয়েছে খেলা হবে স্লোগান। তাতে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। কিষেনজির হত্যার বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাওবাদী পোস্টারে। এবার জঙ্গলমহলে টিএমসির নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন মাওবাদীরা, আগে টার্গেট ছিল সিপিএম নেতারা। খেলা হবে স্লোগান একুশের ভোটের আগে জনপ্রিয় করে তুলেছিল তৃণমূল কংগ্রেসই। একুশের ভোটের আগে সরগোল ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, রীতিমতো সরগোল ফেলে দিয়েছে। খেলা হবে স্লোগান পৌঁছে গিয়েছে গোটা দেশে। উত্তরপ্রদেশ থেকে গোয়া সর্বত্র পৌঁছে গিয়েছে খেলা হবে স্লোগান। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি বিজেপিকে হারিয়ে খেলা হবে স্লোগান দিয়েছিল। এই নিয়ে সরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। ফের জঙ্গলমহল সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। গত কয়েক মাস ধরে জঙ্গলমহলে ফের সক্রিয় হয়ে উঠেছে ওরা। পোস্টার থেকে ল্যান্ডমাইন উদ্ধার একের পর এক ঘটনায় টনক নড়েছে জেলা প্রশাসনে। রাজ্য পুলিশের পক্ষ থেকে জঙ্গলমহল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সব থানাকে সতর্ক করে হাই অ্যালার্ট করা হয়েছে। কয়েকদিন আগেই মাওবাদীরা বন্ধ ডেকেছিল জঙ্গলমহলে, তাতে ভালো বন্ধ হয়েছে। বিনপুর, ঝাড়গ্রাম, শিলদা, বেলদা সহ একাধিক জায়গায় বন্ধ ডেকেছিল তারা, তাতে বন্ধ সর্বাত্মক হয়েছে। তাতে আরও টনক নড়েছে রাজ্য সরকারের। জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ফের নবান্নে জরুরি বৈঠক ডাকলেন তিনি। তাতে জঙ্গলমহলের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের ডিজিও এবং জেলা শাসকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। জঙ্গলমহলে একাধিক জেলায় টিএমসির নেতা এবং বিধায়করা জেলা পুলিশ সুপারের কাছ থেকে নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন। এবার তাদের টার্গেট করা হবে বলে প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন টিএমসির নেতা বিধায়করা।